আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 1.4-এর 2 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা এরপর অর্থাৎ 3 নম্বর থেকে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই 22 পৃষ্ঠা বের করো। 3, তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে আমরা বুঝি ছোট থেকে বড়, ছোট থেকে বড় অনুসারে আমরা এই ভগ্নাংশগুলোকে সাজাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি। 3-এর ক, সমাধান। প্রথমে আমরা ভগ্নাংশগুলোর হর এর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। হর আমরা জানি ভগ্নাংশে নিচেরটা হল হর, 7, 9, 21 ও 63 এর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 7, 9, 21 ও 63 এর লসাগু। তাহলে আমরা কি করব, 7, 9, 21 ও 63 এর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 7, 9, 21 ও 63 এর লসাগু হবে 63, যেহেতু 7, 9, 21 দ্বারা 63-কে ভাগ করা যায়। তাহলে আমরা লসাগু পেলাম 63। তাহলে আমরা লিখবো কয়টা ভগ্নাংশ আছে এখানে, 1, 2, 3, 4। তাহলে প্রথমে লিখবো প্রথম ভগ্নাংশ সমান 7/6 সমান, আমরা 7 দ্বারা এই লসাগু 63-কে ভাগ দিব। তাহলে কত হলো, 63-কে 7 দ্বারা ভাগ দিলে হয় 9, 9 দ্বারা আমরা লব এবং হরকে গুণ দিব। 6 × 9, 7 × 9 হল 6 × 9, 54, 7 × 9, 63। লিখবো যেহেতু 63/7 = 9, আমরা প্রথম ভগ্নাংশ শেষ করলাম। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ এখানে আছে 9/7, আমরা 9 দ্বারা লসাগু 63-কে ভাগ দিব, তাহলে হয় 7। তাহলে আমরা 7 দ্বারা গুণ দিব, 7 × 7, 9 × 7, 7 × 7 = 49, 7 × 9 = 63। যেহেতু 63/9 = 7, 63/9 = 7। তারপর আসি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আছে 21/16, 21/16, 21 দ্বারা আমরা 63-কে ভাগ দিব, তাহলে হয় 3। তাহলে 3 দ্বারা গুণ দিব, 16 × 3, 21 × 3, 3 × 16 = 48, 3 × 61 = 63। তাহলে লিখবো যেহেতু 63/21 = 3। এবং চতুর্থ ভগ্নাংশ সমান এখানে আছে 63/50, তাহলে 63-কে 63 দ্বারা ভাগ দিলে হয় 1। তাহলে আমরা 1 দ্বারা গুণ করবো, 50 × 1, 63 × 1 = 50, 63। যেহেতু 63/63 = 1, আমরা
প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম, এখন লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কুল হচ্ছে 63/54, তারপর 63/49, 63/48, 63/50। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ এত এর লব গুলোর মধ্যে তুলনা করে পাই, লব গুলোর মধ্যে তুলনা করে পাই, লব গুলোর মধ্যে তুলনা করে পাই। আমরা দেখি এখানে আমরা যেহেতু এটা ঊর্ধ্বক্রমে প্রকাশ করব, তাহলে সবচেয়ে ছোট আমরা দেখি এখানে কত আছে 48, তো লিখবো লব গুলোর মধ্যে তুলনা করে পাই, প্রথমে 48, তারপর ছোট চিহ্ন দিব, তারপর 49, তারপর 50, তারপর 54। সুতরাং যে আমরা লিখব এই সবগুলিকে সমহর বিশিষ্ট করেছিলাম, তাহলে লব হর কত আছে 63, তাহলে আমরা লিখব 63/48, 63/49, 63/50, 63/54, অর্থাৎ এখন এই 63/48 প্রথমে কত ছিল আমাদের, ছিল 21/16, তাহলে আমরা 63/48 পরিবর্তে লিখবো 21/16, তারপর 63/49 ছিল 9/7, 9/7, 63/50 ছিল ওইটাই 63/50, এবং 63/54 ছিল 7/6। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ থেকে আমরা আগের যে ভগ্নাংশটা দেওয়া ছিল প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম, এখন লিখব সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমরা এটা কমা দিয়ে লিখতে পারি অথবা এই চিহ্নের সাহায্যে লিখতে পারি, ছোট চিহ্ন দিয়েও লিখতে পারি। তাহলে আমরা কমা দিয়ে লিখি 21/16, 9/7, 63/50, তারপর হলো 7/6। প্রিয় শিক্ষার্থীরা, মানের ঊর্ধ্বক্রম সাজিয়ে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 21/16, 9/7, 63/50, 7/6। আমরা প্রদত্ত ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমরা এখানে একটু লিখে নিই মানের ঊর্ধ্বক্রম অনুসারে, এখানে একটু লিখে নিই মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এখানে অনুসারে লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 21/16, 9/7, 63/50, 7/6, আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রথমে আমরা প্রদত্ত ভগ্নাংশ হর 7, 9, 21 ও 63 এর লসাগু নির্ণয় করব, লসাগু নির্ণয় করে পেলাম 63, তারপর প্রথম ভগ্নাংশ 7/6, আমরা প্রথম লসাগুকে হর দ্বারা ভাগ দিব, লসাগু 63কে 7 দ্বারা ভাগ দিলে পেলাম 9, 9 দ্বারা আমরা লব এবং হরকে গুণ দিলাম, 6, 9, 54, 7, 9, 63, 63/54, এরকমভাবে আমরা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ভগ্নাংশ নির্ণয় করলাম। তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা যে চারটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম 63/54, 63/49, 63/48, 63/50, এর মধ্যে লবগুলোর মধ্যে তুলনা করে পাই। আমরা দেখব যেহেতু এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, তাহলে সবচেয়ে ছোট যে লব 48, তারপর 49, তারপর 50, তারপর 54, তারপরে আমরা এটার হর লিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ অনুযায়ী, তো পেলাম 63, 63/48, 63/49, 63/50, 63/54।
তারপর আমরা এই 63 ভাগের 48 আগে কত ছিল 21 ভাগে 16 এরকম ভাবে আমরা সবটি লিখলাম। সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 21 ভাগে 16, 9 ভাগে 7, 61 ভাগে 50, 7 ভাগে 6। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আসি 4 নাম্বার, তোমাদের পাঠ্য বই 23 পৃষ্ঠা বের করো, নিচের ভগ্নাংশ গুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম বলতে আমরা বুঝি বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এরপরে আসি চারের পর, প্রথম দামি করে দিই তোমাদের পাঠ্য বই 23 পৃষ্ঠা। তাহলে আমরা শুরু করি সমাধান। একই রকম ওইটা আমরা লিখব, প্রদত্ত ভগ্নাংশ হল হর, প্রদত্ত ভগ্নাংশ গুলোর হর হলো 4, 7, 8, 12 এর লসাগু। এর লসাগু আমরা 4, 7, 8, 12 লসাগু আমরা নির্ণয় করব, আলাদা নির্ণয় করে তোমরা রাফ নির্ণয় করবা। তো আমরা নির্ণয় করে পেলাম 168। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে যেভাবে করেছিলাম ঊর্ধ্বক্রম আমরা এরকম ভাবেই করব। প্রথম ভগ্নাংশ সমান এখানে আছে 4/3 সমান 4 দ্বারা আমরা লসাগু 168-কে ভাগ দিব, তাহলে হবে 42। 3 × 42, 4 × 42 হলো 2×6 = 3×12 = 26, নিচে হলো 168। আমরা যেহেতু 168/4 = 42, দ্বিতীয় ভগ্নাংশ হলো 7/6, 7 দ্বারা আমরা 168 লসাগুকে ভাগ দিব। 7 দ্বারা 168 ভাগ দিলে হয় আমরা রাফ ভাগ দিই 7×14 = 24। আমরা আলাদা ভাগ দিতে পারি, তাহলে 6×24, 7×24, 6 দ্বারা আমরা 24 গুণ দিলে হয় 144, এখানে হবে 168, 168/7 সমান 2×14 = 2, 28, 4×7 = 28, 24। তারপর তৃতীয় ভগ্নাংশ এখানে আছে, তৃতীয় ভগ্নাংশ 8/7, আমরা 8 দ্বারা 168 ভাগ দিব, তাহলে হবে 21, তাহলে হবে 7×21 হবে 8×21, তাহলে হবে 147, নিচে হবে 168। যেহেতু 168/8 সমান হবে 21। আমরা তৃতীয় ভগ্নাংশে করলাম, আর একটি ভগ্নাংশ বাকি আছে 12/5, এবং চতুর্থ ভগ্নাংশ ভগ্নাংশ আছে এখানে 12/5, 12/5 আমাদের 12 দ্বারা 168 লসাগু হলো 168, 12 দ্বারা 168 ভাগ দিব, তাহলে হবে 1, 4, 14, 5×14, 12×14, তাহলে হবে 70, নিচে হবে 168। যেহেতু আমরা ওইখানে কেটে দিই, নিচে লিখে দিই, যেহেতু 168/12 আমার সমান হলো 1, 4, 14। তাহলে আমরা চারটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন লিখবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখবো, প্রথমে হলো 168/12,
120 তারপর কমা 168 ভাগের 144 তারপর আছে 168 ভাগের 147 তারপর আছে 168 ভাগের 70 এত এর লব গুণের মধ্যে তুলনা করে পাই লব হলো মধ্যে তুলনা করে পাই আমরা যেহেতু অধঃক্রম সেটা আমরা বড় থেকে ছোট আকারে লিখবো সবচেয়ে বড় হলো এখানে লব 147 তারপর বড় চিহ্ন দিলাম তারপর হলো 144 তারপর আছে 126 তারপর হলো 70 70 সুতরাং যে আমরা লসাগু কত পেয়েছিলাম 168 তাহলে সবটি নিচে সমহর বানিয়ে দেব 168 হবে 147 তারপর হবে 168 ভাগের 144 তারপর হবে 168 ভাগের 126 তারপরে 168 ভাগের 70 অর্থাৎ তারপর আমরা দেখব 168 ভাগের 147 প্রথমে প্রদত্ত ভগ্নাংশটি কত দেওয়া ছিল দেওয়া ছিল 8 ভাগের 7 তাহলে আমরা ওইটা লিখব 8 ভাগের 7 তারপরে 168 ভাগের 144 ছিল হলো 7 ভাগের 6 168 ভাগের 126 ছিল হলো 4 ভাগের 3 168 ভাগের 70 ছিল 12 ভাগের 5 তাহলে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের অধঃক্রম অনুসারে সাজিয়ে নিলাম আমরা লিখব সুতরাং মানের অধঃক্রম অনুসারে সাজিয়ে পাই আমরা ওইটি আবার লিখব ওইটা আমরা কমা দিয়ে লিখতে পারি অথবা ওই চিহ্ন বড় চিহ্ন দিয়ে লিখতে পারি আমরা কমা দিয়ে লিখি 8 ভাগের 7 7 ভাগের 6 4 ভাগের 3 কমা 12 ভাগের 5 প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে করলাম 3 এর ক তারপর 4 এর ক করলাম মানের অধঃক্রম অনুসারে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এগুলি একটা করলে অনুরূপ যতগুলি থাকবে সবগুলি নিজেরাই করতে পারবে আশা করি তোমরা এগুলি বুঝতে পারছো তাহলে তোমাদের এইচডব্লিউ হলো অনুশীলনী 1.4-এর তিনের আমি একটা করছি আরেকটা দেওয়া আছে তাহলে তিন এবং চারের একটা করছি আরেকটা আছে এই দুটাই তোমরা মোট তিনের দুটা চারের দুটি চারটি নিজেরা বাসায় বারবার প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা এই করোনার দুর্যোগকালীন সময় তোমরা সবাই বাসায় অবস্থান করবে নিয়মিত পড়াশোনা করবে পিতামাতার কথা শুনবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ